আলাইকুম আমি দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত ইউটিউব আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে দর্শক ভিডিও শুরুতে আমি সবার কাছে বিনীত অনুরোধ রাখবো যে আমাদের এই ভিডিওটা সর্বোচ্চ পরিমাণ শেয়ার করবেন এটা কপিরেট ফ্রি কারণ আমরা একজন ভাইয়ের সন্ধান চাই একজন ভাই যিনি বাংলাদেশের সর্বোচ্চ নিরাপত্তায় বেষ্টিত যেই এরিয়া মানে বাংলাদেশ এয়ারপোর্ট আমাদের শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্ট যে এয়ারপোর্ট আছে ঢাকাতে সেইখানে গত চারই আগস্ট সকাল আটটা চল্লিশ মিনিটে এসে ল্যান্ড করা বিমান থেকে নামার পরে গায়েব গায়েব মিন্স হচ্ছে গুম গুম মিনস হচ্ছে নিখোঁজ এখন উনি কোথায় আছেন আর এই বিষয়টার দায়ভার আসলে কার উপরে বর্তায় সেটা আমরা জানতে চাই আমাদের ভিডিওর মাধ্যমে আমরা যে ছেলেকে নিয়ে কথা বলছি তার নাম হচ্ছে রেজওয়ান হোসেন রাকিন তিনি মিশরের আল আজহার ইউনিভার্সিটির একজন রানিং স্টুডেন্ট ছিলেন যার শৈশবের অংশ কেটেছে সৌদি আরবে বাবা মায়ের সাথে ক্লাস এইট পর্যন্ত আর এইটের পরে তিনি বাংলাদেশে এসেছেন উত্তরা থেকে তিনি পড়াশোনা করেছেন পরবর্তীতে নাটারডেম কলেজ থেকে তিনি ইন্টারমিডিয়েট পাশ করেছেন দোনোটাতে তার ভালো রেজাল্ট এরপর ইসলাম নিয়ে পড়াশোনা করতে চান চলে গেছেন মিশরের আল আজহার ইউনিভার্সিটিতে তিনি সম্ভবত বৃত্তি পান বা যে একটি স্কলারশিপের মাধ্যমে সেইখানে গেছেন ফাইন সেইখানে গিয়া তিনি মোবাইলে কয়েকদিন আগে বিয়েও করছেন সম্ভবত ওনার সম্বন্ধির সাথেই তিনি বাংলাদেশে গত চারই অগস্ট সকালে আসছেন আসার পরে আজকে প্রায় এক মাসের উপর হয়ে গেছে এই রাকিনের কোনো খোঁজ নেই আমাদের আইনশৃঙ্খলা বাহিনী বলছে যে তাদের কাছে রাকিন সম্পর্কে কোনো তথ্য নেই রাকিনের পরিবার এখন দারে দাঁড়ে ঘুরছে কিন্তু কোনো সলিউশন আসছেন আজকে এক মাস এক সপ্তাহ হয়ে গেছে দর্শক রাকিনের কিছু ভিডিও দেখাবো আপনাদেরকে রাকিনের মা বায়ের একটা সাক্ষাৎকারও শোনাচ্ছি তবে ভিডিওর এই অংশে আমি দায়িত্ব নিয়ে বলতে চাই যে এই রেজান হোসেন রাকিন সম্পর্কে খুব বেশি তথ্য আমাদের কাছে নাই যদি সে কোনো অপরাধী হয়ে থাকে তার দ্বারা ইসলাম বা বাংলাদেশের জন্য অথবা রাষ্ট্র ব্যবস্থায় কোনো নিরাপত্তার হুমকি হয়ে থাকে তাহলে তাকে গ্রেপ্তার করা হোক ফাঁসি দেওয়া হোক বাট রাকিন কোথায় আছে এইটা জানার অধিকার তার পরিবারের থাকা উচিত যেহেতু পুলিশ প্রশাসন বলছে বা এয়ারপোর্ট কর্তৃপক্ষ বলছে যে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তথ্য নেই তাহলে এই জবাবদিহিতার জায়গাটা বাংলাদেশ বিমানবন্দর কর্তৃপক্ষকে দিতে হবে শাহজালাল এয়ারপোর্ট যারা কর্তৃপক্ষ আছেন তাদেরকে দিতে হবে এতগুলো সিসিটিভি একটি বেড সেখানে তারপরে কেমনে গুম হয় ফেস দ্য পিপলের সাইফুল সাগর ভাইয়ের কাছে তাদের কিছু বক্তব্য ছিল চলুন রাফিনের মায়ের মুখে শুনে আসে যে মূল ঘটনাটা কি হয়েছিল বা রাকিন কি আসলে তার কত বলবো কয়টা চেয়ারম্যানের কথা বলবো যে আজ বংশ সহ কুষ্টি সহ চোদ্দ পুরুষ সহ যদি আজ আমরা সেই তল করে থাকি আজ আমার বলে এই পরিণতি আমি খালি এতটুকুই আপনাদের মাধ্যমে আমি প্রধানমন্ত্রীর কাছে আমি এতটুকুই দাবি করি আর কিছু না আমার আর কিছু বলার নেই দেশবাসীকে আমি একটু বলি আপনার আমার নাতির জন্য দোয়া করবেন যদি সে অন্যায় করে অন্যায় থাকে তাহলে দোয়া চাই না আর যদি তার ভিতরে কোরআন থাকে তাহলে আমরা দোয়া করবেন আল্লাহ যেন তাকে হেফাজত করে কোনো মেয়েদের সাথে কোনো দিন কথা বলে না ওর মেয়ে মেয়েদের সাথে কথা বলে মানে মা এবং নানি আর কারো সাথে কোনো দিন কোনো মেয়ের দিকে ফিরে তাকাইনি চোখ তুলে তাকাই মামি চাচি কারো কাজ না অন্যরকম একটা ছেলে অন্য রকম ওকে যারা চিনে ওর ও সৌদি আরবে যারা চিনে বাংলাদেশে যারা চিনে মিশরে যারা চীনে সবাই জানে ও কিরকম ছেলে শুধু আমি মা বলে বলছি না সবাই জানে আপনারা একটু জেনে দেখুন না আমার ছেলেটা কিরকম আপনারা জেনে দেখে আমার কাছে ফিরিয়ে দিন আমি আমার ছেলেকে ওকে ছাড়া যে আমি বাঁচব আমি বাঁচতে পারবেন না ও নিষ্পাক চারাটার দিকে আপনারা একটু তাকিয়ে দেখেন না এই বয়সে এই বয়সে ওর বিশ ওর এত বড় আশা ও অক্সফোর্ডে পিএইচডি করবে কোরআন নিয়ে কত বড় আশা এই বয়সে ওর তিন তারিখ রিটার্ন টিকিট ওর তিন তারিখে আগামী মাসের লাইফটা যেন এভাবে শেষ না হয়ে যায় এটাই আমি সবার কাছে ঢুকে করি প্রধানমন্ত্রী সারি একটু বিবেচনা করে আমার ছেলেটার প্রতি আমার আমার জীবনের তো কোনো মূল্য নাই যদি যদি মনে করে আমি আমার ছেলের পরিবর্তে আমাকে ওরা নিয়ে যাক সারা জীবন সেখানে রেখে দেখ আমার বিন্দু মাত্র কষ্ট হবে না কিন্তু আমার ছেলেটাকে ফেরত দেখ যাদের কাছে আছে তারা আমার ছেলেকে ফেরত দেখ ওর লাইফটা এভাবে যেন শেষ হয়ে না যায় ওর পরিবর্তে আমি অন্ধকারে সারা জীবন থাকবো ওর জন্য আমি জীবন দিতে বিন্দু মাত্র দিতে করবো না আমি তো আল্লাহকে বলি আল্লাহ আমার জীবনের বিনিময় হলো যদি আমার সন্তানকে ফিরিয়ে দেয় তাতে আমি হাসি মুখে মরতে রাজি ও যাওয়ার একমাত্র সন্তান একজন মা গত। এক এক মাস তার সন্তানের খোঁজ নেই বিষয়টা আসলে অস্বাভাবিক আমাদের দেশে মাঝে মাঝে এমন কিছু ঘটনা ঘটে মানে মানুষের মনে আইন শৃঙ্খলা বাহিনী সম্পর্কে একটা নেগেটিভ ধারণা তৈরি করে দেওয়া হচ্ছে আর এটা নিশ্চয়ই পরিকল্পিত ভাবেই করা হচ্ছে কারা করছেন সেটা না জানলেও বিষয়টা স্পষ্ট যে প্রশাসনকে বিতর্কিত করাটা একটা উদ্দেশ্য হয়ে গেছে নয়তো ভাই এয়ারপোর্টের ভিতরে প্লেন থেকে নামছে ইমিগ্রেশনের আসছে কোথাও না কোথাও তো মানে প্লেন থেকে বের হওয়া থেকে শুরু করে এয়ারপোর্টের আউটে যাওয়া পর্যন্ত টোটাল এলাকাটা সিসিটিভি যে ক্যামেরা আছে সেটার অন্তর্ভুক্ত সেখান থেকে একজন মানুষ কিভাবে উদাও হয় নিশ্চয় আমরা বিশ্বাস করি আইন শৃঙ্খলা বাহিনীর একটু সহানুভূতি বা বিষয়টা নিয়ে প্রশাসনের যদি সামান্য একটু হেডেক তৈরি করা যায় বা তারা যদি চেষ্টা করে হয়তো আমরা ইনভেস্টিগেশন দেখতে পাবো কিছু তো একটা আসবে প্লেন থেকে একটা নামছে জলজন্ত মানুষ আজকে এক মাস এক সপ্তাহ গায়েব কালকে আমিও গায়েব হইতে পারি আপনিও হইতে পারেন প্রশাসন না নিলেও ব্যক্তিগতভাবে কে এসে আমার গায়েব করে নিয়ে যেতে পারে নিজেদের বেলায় হইলে বিষয়গুলো একটু অন্যরকম লাগবে বাট আমরা চাই রাকিন যদি কোনো অপরাধী হয়ে থাকে সে যদি জঙ্গিবাদী হয়ে থাকে বা অন্য কোনো থাকে না এখন নানান মেন্টালিটি তাহলে সেটা তাকে গ্রেপ্তার দেখানো হোক বা তাকে উদ্ধার করে তাকে গ্রেপ্তার দেখানো হোক আর যদি ওইরকম কিছু নাই থাকে তাহলে তার মানে এটা তো প্রশ্নই আসে না একটা জলজন্ত মানুষ কোথাও গায়েব হয়ে যাবে যদি তাকে গায়েব কেউ করেও থাকে তাদেরকে ধরা হোক রাকিনের অস্তিত্ব খুঁজে বের করা হোক এটা আইনশৃঙ্খলা বাহিনীর জন্য একটা চ্যালেঞ্জিং ওয়ার্ক আমরা জানি বাট যেহেতু সিসিটিভি ক্যামেরার অন্তর্ভুক্ত এরিয়াটা নিশ্চয়ই একটু কষ্ট হবে তারপর আমরা চাই রাকিন কোথায় আছে রাকিনের মা রাকিনের বাবা অন্ত এতটুকু জানুক যে আমাদের সন্তান এইখানে আছে ওইখানে আছে আর তার যে বিয়ে হয়েছে মোবাইলে বিয়ে করছে ওই বউটার টেনশন আসে না বিষয়গুলো বড় দুঃখজনক আর বললাম না যে পরিকল্পিতভাবে ভাবে বাহিনীকে বিতর্কিত করা হচ্ছে যদি বাহিরের কোনো সিন্ডিকেট এয়ারপোর্ট থেকে তুলে নিয়ে যায় বুঝতে হবে যে তাহলে এয়ারপোর্টে সিকিউরিটি দুর্বলতা কতটুকু আছে আর যদি তাই নাই হয় তাহলে এয়ারপোর্টের ভিতর থেকে এটা একটা মাল না যে পকটা করে কেউ নিয়ে যাবে একটা জীবন্ত মানুষ নিশ্চয়ই আইনশৃঙ্খলা বাহিনী বাহিনীর সর্বোচ্চ সহযোগিতা করবে বিষয়টা সম্পর্কে যাদের দেখার বলার সুযোগ আছে তারা নিশ্চয়ই এটাতে সহযোগিতা করবে ভালো থাকুন সুস্থ থাকুন আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম